এখানে এই কাজ প্রায় শুরু হয়ে গেছে, মামার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। তাহলে আপনার দেখা দিতেছে, তাহলে গেলাম মামা গিয়া। হ্যাঁ, আপনি সাবধানে যায় আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন সামনে আগে যাচ্ছি। হ্যাঁ এটা যাবে, সবাই দেখতে পারবো, মনি দেখতে পারবো, মামাও দেখতে পারবো। এখানে দেখুন যে এনে নিচে ঢালা হচ্ছে, ভালো আছেন? আমি যে বাইক নেই আর কি, এটা আমার নানা বাড়ি। কিছু বলবেন, বলতে পারেন, তাহলে ভিডিওতে আসবো। দাঁড়ান আমি একটু এই পাশে যাই, এই পাশে যাই। হ্যাঁ এটা আপনার ইউটিউব চ্যানেলে যাবে, তো মানে কোন সাইডে কি হইতেছে, এই পাশে কি ট্যাঙ্কি হবে, উজুখানে এবং ট্যাঙ্কি এই পাশে। হ্যাঁ আমরা একটু আপনার নামটা শুনি, আসসালামু আলাইকুম বলে দর্শকদের একটু নাম ডাবেন, আপনার নামটা আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমরা যে রুকন ভাই। জি জি জি, রুকন ভাই এটা কনস্ট্রাকশন করতেছে, তো সবাই দোয়া করবেন যাতে কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়। তো আমাদের এই চ্যানেলে আপনারা এখানে পরবর্তীতে আরও ভিডিও আপডেট পাবেন। আগের অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন, তো এটা হচ্ছে আরেকটা সেক্টর যেখানে আমরা এই মসজিদের কাজটা আমরা দেখব। তো এই মসজিদটা, এটা আমার নানা বাড়ির সামনে, এটা নানা বাড়ির সেই মসজিদটা হচ্ছে ওই পাশে, ওই যে পারিবারিক কবরস্থান, এখানে মাদ্রাসা, এখানে মসজিদটা হচ্ছে। আগে ছিল আর অস্থায়ী একটা মসজিদ, ওটা ওই হাইমামার জমির উপর এখানে রাখা হয়েছে। স্কুল ঘরের সামনে ওই পাথর বসানো আছে। আমাদের বাড়ি ওই যে নায়ের বাড়ি, হাদিস সাহেব আছে না, কুদ্দুস হাদিস সাহেব, তার ছেলে আমি, ছোট ছেলে। তো পুরাটা আপনি দেখতেছেন? হ্যাঁ তাহলে সারাদিনই কাজ চলে? হ্যাঁ আল্লাহ, সারাদিন কাজ চলে। শুক্রবার বন্ধ থাকে? শুক্রবার দিন তো, শুকরবার দিন বন্ধ থাকে, তাছাড়া কাজ কন্টিনিউ, কাজ চলে, কন্টিনিউ চলতেছে। না কাজী মামা ই করে, যোগাযোগ করে? না যোগাযোগ করতেছে, এই কয়েক মিনিট আগে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাই মামা আসে? হ্যাঁ আসে মাঝে মাঝে। আচ্ছা আমি আসছি, তো আসার পরে যদি কেউ না করে সাতটার মামার ডাইকে নিয়ে আসলাম বাড়ি থেকে। কাজ চলতেছে আল্লাহর মধ্যে, কাজ মোটামুটি খুব কষ্ট করে গেলাম, স্পিডি কাজ চলতেছে। তিন দিনের মধ্যে আমাদের মানে বেসের কাজ, রোডের কাজ যা আছে সব হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে ইনশাল্লাহ, হয়ে গেছে। পাঁচ দিন আছে, ডট বেজ কিনা সব করে রাখছে সবগুলি, অনেকগুলো দেখলাম বাঁকানো, আবার সবগুলি হয়েছে। সার কোনা যে বড় রেডি করে, ওটা কি পিলারের বেজ? ওটা বেজ, ওটা বেজ আর এই যে বড় বড় গুলো কলাম, মানে সব রেডি করে রাখছে। আচ্ছা আচ্ছা, বেজ গুলো সব রেডি করে রাখছে। হ্যাঁ ওইখানে দেখে আসছি, ফাউন্ডেশনের জন্য মোটা রড গুলো নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি অনেক ভালো। তো রুকন ভাই, তাই না? রুকন ভাই সঠিকভাবেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কতদিন এটা আপনার শুকাইতে? আবার বেশি সময় লাগবে না, এটা মোটামুটি বেশ থেকে নিয়ে হেরে আসা শর্ট কলম পর্যন্ত চলতেছে, সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে। এক সপ্তাহ বেশ সহ, বেশ ডালে সহ, শর্ট কলম সহ, টিঙ্কি পর্যন্ত এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে কাজ আগাবে। তো দ্রুত এগিয়ে যাবে। আশা করি এই ভিডিও আপনাদের দেখে ভালো লেগেছে। তো রুকন ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আমরা এগিয়ে যাচ্ছি এদিক দিয়ে। এখন আমরা দেখব এখানে দূর থেকে যে এই পাশে ইট রাখা আছে, এটা হচ্ছে আগের মসজিদ, এই পাশে ইট রাখা আছে। এবং আমরা যদি একটা ভিউ দেখি, তাহলে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে এই যে কনস্ট্রাকশনের সাইডের, এটা হচ্ছে বর্তমান অবস্থা। এপাশে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং হুজুরা আছে, ওইখানে ছাত্র মামাকে দেখা যাচ্ছে। তো মাটি খোঁড়া শেষ হয়ে গেলে পরে আবার বেশ ঢালাই শেষ হলে আবার সব জায়গা ঠিকঠাক করা হবে। এখানে ইট রাখা আছে, আমি
এবং এই যে পাথরের খন্ড যেগুলি দেখতে পাচ্ছেন এটা কনস্ট্রাকশনের জন্য ব্যবহার হবে। বন্ধটাকরিয়া প্রাইমারি স্কুল এটা সামনের মাঠে এটা রাখা আছে। আমরা কাছ থেকে যদি একটু ওভার ভিউ দেখি তাহলে এখানে দেখতে পারবেন এখানে সাপ্লাই এবং স্টক যে পরিমাণ আছে তাতে বিভিন্ন গ্রেডের পাথর ছোট ছোট করে রাখা আছে। এখানে এই পাথরটার সাইজ হচ্ছে একটু বড়। এবং পরেরটার সাইজ হচ্ছে মিডিয়াম। এবং এটার সাইজ হচ্ছে ছোট। এর পাশে ওই যে অভিভাবক ছাউনি তার পাশে বালু রাখা আছে। তো এই হচ্ছে আপনার পাথরের স্টক। আর ওই পাশে দেখা গেল যে কাজ চলতেছে। ঢালাইয়ের কাজের জন্য আমরা রড আগেই দেখেছি। আমরা যদি এই পাথরের উপর উঠি তাহলে দেখুন এখান থেকে কনস্ট্রাকশন কাজ দেখা যাচ্ছে। আমি বর্তমানে পাথরের যে সাপ্লাই এবং স্টক এটার উপর দাঁড়িয়ে আছি। আমরা এখন ফেরত যাচ্ছি। তো এই রাস্তাটা চলে গেছে পল্টনের দিকে, আর এদিকে গেলে এই রাস্তা চলে গেছে ধনবাড়ির দিকে। আর্জেন্টিনার সাপোর্টার না, যার সেটা অন্যরকম, মানে পিছনে এক কালার সামনে আরেক কালার। হ তুমি চিনা ভালো লাগে এমনে। হ্যাঁ ক্যাপটা সুন্দর না। এবার আর ব্রাজিলের খাওয়া নাই। ক্যাপটা ভালো হয়েছে না? এই যে মনির দোকান থেকে কিনছি, ধনবাড়ি খেলাঘর ছিল। ওইখানে ওই যে জার্সি দেখলাম, আরো ভালো ভালো জার্সি নিয়ে এসে। তোমাকে বাড়ি কোনটা? এই যে এটা আমার নানা বাড়ি। দর্শক আমরা রেখে দিচ্ছি, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সাথেই থাকুন ইনস্টা ব্লগসের। আসসালামু আলাইকুম।